আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে জোহরের ওয়াক্ত, নামাজ পড়ার পরে তো আমার আর এতটুকু সময় থাকে না যে নিজের জন্য একটু বসে আপনাদের সালাম জানাই কিংবা কোনো কথা বলি, কারণ জোহরের নামাজের পরে আমার রান্না বান্না, তারপরে ইফতার বানানো, তারপর সব কিছু গোছানো নিয়ে বিশাল ব্যস্ত হয়ে যায়। সেজন্য ভাবলাম আজকে আগে সালাম জানিয়ে নিই, তারপরে আজকে সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার পুরো ব্লগটা। আয়ান, শোনো, তুমি প্রতিদিন এই একই ড্রেস পরো কেন? হ্যাঁ, এটা ভালো ড্রেস? কে বলছে এটা ভালো? এই যে ময়লা হয়ে গেছে ড্রেসটা, সবাই দেখে প্রতিদিন তোমাকে একই ড্রেসে, জানো? অন্য ড্রেস পরো, তোমার আর জামা নেই? তাকে অন্য ড্রেস পরতে বললেই মনটা খারাপ হয়ে যায়, এই ড্রেসটা পরে নাকি সে বাইরে যাবে, এই জন্য রেডি হয়ে বসে আছে। এটা সুন্দর জামা, চলে গেছে। বাবা অফিস থেকে আসতে পারলো না, আগেই রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। জামা আর জামা চেঞ্জ করা লাগবে না, এটা পরে যায় শুধু 2 মিনিট ঘুরবে বাইরে, বেশিক্ষণ ঘুরবে না, ঠিক আছে? সময় নেই, মনে হয় 20 মিনিটের মতন সময় আছে। অফিস থেকে আসতে না আসতে বাবুকে নিয়ে আবার বাইরে গেল আমার হাজবেন্ড, আর সেই ফাঁকে আমি এখানে ইফতার সব টেবিলে গুছিয়ে দিয়েছি, এখন শুধু বাকি আছে শরবত বানানো। তো আগে শরবতটা বানিয়ে নিই। সেদিন ইফতারের জন্য দইবড়া বানিয়েছিলাম, এখানে কিছুটা পরিমাণ রয়ে গেছিলো, ভেবেছিলাম আজকেই দইবড়াগুলো বানাবো, কিন্তু সময় হয়ে উঠলো না, ইফতারের বেশি সময় বাকি নেই, আর এই বড়াগুলো ছাড়ছেও না, একদম শক্ত হয়ে আছে, এখন শুধু একটু গুড়ের শরবত বানিয়ে নিলে হয়ে যাবে। দাঁড়াও, আজান শুনে আসি। আজান দিছে, সারাদিনে কয়বার ব্রাশ করো বলো? ইফতারের সময় মানুষ ব্রাশ করে?